শুধু ভাবছি আমার ঘরটা থাকে নাকি, তাই জন্য বেশি চিন্তা হচ্ছে আর কি। প্রচুর একটা বড় বিপদে পড়লাম আজকে। শুধু হাওয়া হচ্ছে দেখো, পুরো একদম মোচা চলে এসেছে, মোচা কি এই। রাধে রাধে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর প্রত্যেকদিন আমি ভিডিও শুরু করি সকালবেলা, আর আজকে শুরু করছি বিকেলবেলা। যাই হোক, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5টা বাজে। আর এখন যাচ্ছি আমি, আমি একটা জিনিস আনতে যাবো যেটা খুব দরকার আর কি। আমি কী দেবো কী দেবো ভাবছি, ভেবে পাচ্ছি না। সেটা হয়েছে কি জানো, এই দেখো এটা হয়েছে আমার নিউ প্রজেক্ট আর কি। এখানে এখন থেকে আমি থাকবো আর কি, রাস্তা বানিয়ে ফেলেছি। প্রথমে বাসটা দিয়েছিলাম, বাস দিয়ে যাবো, পারলাম না, তারপর রাস্তা করেছি। চলো একটু ওখানে যাই, উপরে গরমের মধ্যে খড় দিয়েছি আর কি। যা গরম, খড় তো অবশ্যই দিতে হবে। এখান থেকে নামবো এখন, প্রচুর রিক্স ফোন নিয়ে। চলো 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 চলো, প্রবেশ 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 মাই ঘর। এখানে এখান থেকে থাকা হবে। এই চলে আসলাম সেরা, একদম পুরো খড়ের চাল দিয়ে ফেলেছি, একদম অনেক টাকা ইউটিউবের টাকা করছি আর কি। এতদিন তোমরা, সত্যি কথা বলতে এতদিন তোমরা ঘর দেখেছো ছাদের উপরে, তার অনেক জায়গায় দেখেছো, তারপর জমির উপরে ঘর দেখেছো। ফার্স্ট টাইম এরকম আমি করেছি জলের উপরে। আর এখানে আমি কথা চলি 24 ঘন্টা চ্যালেঞ্জ। এখানে একটা চ্যালেঞ্জ দেবো আমি, যে এই জলের উপরে আমি 24 ঘন্টা কাটাবো। দেখতে পাই না, তার আগে এই সাইডে না দরমা দেবো, বেড়া দেবো, কী কী লাগে একটু আনতে যাবো। তারপর মন্দিরের কাজ হয়েছে, আস্তে আস্তে সবই দেখাবো। চলো ওখানে যাচ্ছি, ভিডিওটা শুরু করে রাখলাম আর কি। চলো, ব্যাকগ্রাউন্ডটা আর কি সেই লেগেলে, আর খুব ভয় করছে কারণ ফোনটা নিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছি না, যদি পড়ে যায় শেষ হয়ে যাবে আর কি। চলো বেশি কথা বলবো না, বেরোতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। শুধু একবার দেখো কত সুন্দর লাগছে। চলো আসছি, এটা নিয়ে যাবো। এটা আমার বাইক না, বাবার বাইক আর কি, এখন আমি এইটাই চালাই। আর আমার যে সোনাটা ওইখানে দেখো পড়ে আছে, ওই যে সাইকেল আমার, ওটা সারাবো আর কি। চলো চলো জলদি জলদি চালিয়ে, একজন ম্যাডাম না মানে মারা গেছে, তা হয়েছে কি মারা গেছে জানি, শ্বশুর মারা গেছে, দুদিন নিরামিষ খেয়ে মানে সারা দিন রাত ঘুমায়, আর এই যে অবস্থা। এই মানুষটার মতন ল্যাপখোর হয়তো তোমরা দেখো নি আর কি, শুধু দেখো অবস্থা। ওদের বাড়ি কাজ করেছে জলপাল দিয়ে, তোমরা বেশ হ্যান্ডসাম লাগছে প্রচুর। চো আবি হাম দোনো যা রা হে এক হোগলা আনে কে লেনে কে লিয়ে। ব্যাপারটা হয়েছে কি, কামাহাটে হোগল পাওয়া যাবে না, যেতে হবে আমাদের কাকদ্বীপে। কাকদ্বীপে সাইকেল নিয়ে গেলে তো অনেক অসুবিধা হবে, অনেক বড়। টোটো নিয়ে যাবো যথাযথ বললো, কিন্তু একটু পরে যাবো আর কি। চলো বাড়িতে যাই। খেলটো এটা কেলটুই তো, হ্যাঁ রে আমি একটা কেলটুর মতন কাকে জানি দেখলাম, এর জন্য যাচ্ছি আর কি। কারণ প্রত্যেকদিন আসছি, একজন শুনেছি যে কেলটু এখানে আছে, তার জন্য খুঁজ দিয়ে এসেছি। এখানে যাচ্ছে ওই যে, আমি এক্ষুনি অনেক বসে বসে দেখছিলাম যে কেলটু, আর আমি যতবার ডাক দিচ্ছি কেলটু ডাক তাকাচ্ছে কিন্তু আসছে না। কিন্তু আমাদের সেই কেলটু হলে না চলে আসতো, একবার যদি আমার গলার আওয়াজটা শুনতে পেতো যেরকম আসে, তাও একবার দেখে আসি কাছ থেকে, কিন্তু জঙ্গলে চলে এসেছি দেখতে পাচ্ছি না। চলো খুঁজি, আমরা এখন কেলটু এলটু করে চেঁচাচ্ছি কেলটো, এত জঙ্গল না কিছুই দেখা যায় না। যাই হোক বাড়ি চলে যাই, কিন্তু আমি অনেকটা শিওর যে ওটা কেলটু ছিল কি ছিল না কিন্তু শিওর না। কিন্তু ডাক দেওয়ার পর না তাকাচ্ছিল, দাঁড়াচ্ছিল, দৌড়াচ্ছে, যেই কেলটু ডাক দিচ্ছি দাঁড়াচ্ছে, ছিল হয়তো। খুব মিস করি ওকে, খুব কষ্ট লাগে, প্রচুর জঙ্গলের মধ্যে কোথাও চলে গেছে হয়তো। চলো বাড়ি যাই, এখন আমরা বাড়ি যাচ্ছি। সাইকেল নিয়েও ঘুরে আসলাম কিন্তু কেলটুকে পাইনি, আর ম্যাক করেছে দেখো ভাই, শুধু নীল হয়ে গেছে আকাশ, আর অন্ধকার হয়ে গেছে। চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, তারপর কথা হবে। এখন আমরা যাচ্ছি আর কি, ভাই ঝড়ের গতিবেগটা দেখো, শুধু মনে হয় মোচা চলে এসেছে 180 বেগ, আর আমাদের রাস্তার মধ্যে চেন পড়ে গেছে, বিপদে পড়লাম আর কি। যা যা চেন তুলছি, ঝড় দেখো শুধু চারিদিকে, একদম সরে যা অবস্থা পুরো তাই। শুধু ভাবছি আমার ঘরটা থাকে নাকি, তাই জন্য বেশি চিন্তা হচ্ছে আর কি। প্রচুর একটা বড় বিপদে পড়লাম আজকে, প্রচুর। আর এখানে চেন পরে আরও বিপদে পড়ে গেছি, প্রচুর ঝড় আসছে। দৌড়াও, জোরে বৃষ্টি নামছে,
তাড়াতাড়ি কি হয়ে গেছে না আকাশ নীলচে হয়ে গেছে হাওয়া দেখছি তো কাছে সেই লেভেলের আর কিছু দেখতে পাচ্ছি না এই দেখ কি তোরা উড়ে হাওয়া হচ্ছে সেই লেভেলে এক্ষুনি বাড়ি আসলাম আর আমার ওখানে ঘর ভালো আছে আর এই যে ম্যাডাম লাইট তো পড়বে আমি মনে করছি তুই উড়ে গেছিস যা শরীর মায় বসে আছে পাথরের কাছে যাব আর কেলটুরে খুঁজে পাইছিলাম ডাক দিছি ওই জানোয়ারের ভিতরে একদম কেলটু কিন্তু ঝড়ের মধ্যে আমি আর যাইনি চললে আকাশ নীল হয়ে গেছে পুরো কেলটুরে দেখছি না অন্য কুকুর দু হাওয়া হচ্ছে দেখো পুরো একদম মোচা চলে এসেছে মোচা কি ই কোন কোন হয়েছে ঘরটা কি টানা দিয়ে ভাই ভাবতে আছি এই ঘরে থাকা যাবে না এই ছোট ভাই এনে আছে হাওয়া কেলটুকা খুঁজে পেয়েছিলাম বিল্লু তোর শুধু দাঁত দাঁত বের করা ছাড়া কিছু জানিস না রাত্রিবেলা কারেন্ট নেই মা চান মানে চা করেছে আর কি একদম কারেন্ট ফারেন্ট নেই অন্ধকার আর এই দেখো ব্যাং পড়েছে চার মধ্যে এই ব্যাংটা বেঁচে আছে মনে হয় ব্যাং পড়েছে চায়ের মধ্যে আমি তো চোখ দেখি কানে সাদা কাদা কি অবস্থা দি নেক্সট ডে শুভ সকাল আর এখন যাচ্ছি মানে মন্দিরে প্লাস্টার হচ্ছে না সিমেন্ট আনতে দেখে সিমেন্টটা নিয়ে আসি চলো চলে এসেছি এখন সিমেন্টটা নিতে আসি এখানে রাখা আছে এবার পিএসসি নেবো মানে পাথর পাথর সব বসবে আটটা তুলতে হবে সকালবেলা এখন আলটা আছে ওইখানেও আলটা আছে এই মাত্র সিমেন্টগুলো পুরো টানা হয়ে গেছে ঘাড়েও অনেকটা লেগে গেছে এখানে আটটা সিমেন্ট আছে যাচ্ছা চলেছে যে আমরা এখন হোগল আনতে যাবো কালকের ঝড়ের মুখে পড়েছে এমন আর কালকের ভাই ঝড়টা সেই লেভেলের হয়েছে আমরা রাস্তার মধ্যে ছিলাম আবার জয়চাঁদের চেন পড়ে গেছে সাইকেলে হয়ে গেছে আর কদিনের মধ্যে ওখানে ঠাকুর বসবে সকালবেলা একটুখানি বালি ছেলে অবস্থা শুধু দেখো শুভ বিকেল সবাইকে এখন ভিডিওটা পুরো একদম বিকেলবেলা শুরু করছি আর এখানে একটা মানুষকে দেখো অনেক চিন্তা এরকম বসে আছে আর শুধু আওয়াজ দেখ কি হয়েছে কি হয়েছে কিছু কিছু রাধে রাধে যাই বাবা চলো এখন আর কি বেরোচ্ছি কারণ ওখানে না যে দরমাটা আনতে গিয়েছিলাম সেটা আনা হয়নি তার জন্য আজকে যেতে হবে আর কি ফাইনালি আর নাহলে এর মধ্যে আবার বৃষ্টি বৃষ্টি নেমে যদি ডুবে যায় হয়নি আর মন্দিরের প্লাস্টার চলছে আর কি ভিতরটা পুরো আজকের পুরো সিলিংটা প্লাস্টার হয়ে গেছে ভিতরটা তো হয়ে গেছে মানে আর দু একদিনের মধ্যে পুরো মন্দিরটা প্লাস্টার হয়ে যাবে তারপর কাজ শুরু হয়ে যাবে আর কাকা চলে এসেছে কাকা কালকের মানে এখানে চলে এসেছে কারণ একটু কাজ আছে অনেকটা চাপের মধ্যে আছি তার জন্য ডেকে নিয়েছি আর কি আর অনেক কিছু নিয়ে এসেছে যেরকম ঢোল তারপর অনেক কিছু মানে তার ফার যে একটু সমস্ত কিছু নিয়েছে মন্দিরে কাজ বাজার জন্য চলো এখন বেরোবো কারণ এই দরমা না কি একটা বেড়া পাওয়া যায় দেখি ওটা নিয়ে এসে ওটা চারি সাইডে বেড়া দেবো আর কি তোমার লাইট ফাইট ফিটিং করবো কালকে যখন ভাই প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে ঝড়টা নামেন আমরা এই পজিশনে ছিলাম ভয় পেয়ে গেছিলাম ঝড়টা তো প্রচুর ভয় পায় আর একদম সেই লেভেলের হাওয়া ছিল গাছপালা নারকেল গাছ নিচু হয়ে যাচ্ছিলো মিনিমাম 80 উপরে তো ছিলই আমার যতটা সম্ভব এখন আমি চলে এসেছি এখানে যে বাংলা মাঠের কাছে আর এই যে হয়েছে এতদিন খুঁজে খুঁজে এখান থেকে নিচ্ছি আর কি সামনে হয়েছে বাংলা মাঠের স্কুল একটা নিয়ে নিই কারণ এইটাই তিন চার দিন ধরে খুঁজছিলাম আমাদের যদিও কোথাও পাইনি তাই কাক দিবে এসেছি তাহলে এটা এখন নিয়ে যাব আমি ঠিক এখন এইভাবে যাচ্ছি আর কি এইটা নিয়ে আর হাত ব্যথা হয়ে যাচ্ছে কাকা এখানে যাচ্ছে আর আমরা এই যে এটা হচ্ছে বাংলার মাঠ স্কুল আর কি আর এখন কালকে আমি দরমান থেকে ছিলাম কালকে কন্টিনিউ করিনি ভিডিওটা আজকের করছি বিল্লি চলে যাচ্ছে বিল্লি এখন এই ঘরে ছিল আর আমার নিউ হোম এটা একবার ও সেই লাগছে না আর দেন এই যে মাই হোম ওই গর্ব যে চলো একটু ভিতরে যাওয়া যাক প্রবেশ করে গেছি
চেরা একদম চালটা দেখো এগুলো অনেক কিছু ঝোলানো আছে টুকিটাকি যেরকম পেরেছি আর এই দেখো এখানে একটা ছোট জালনা আছে এখান থেকে সমস্ত কিছু দেখবো আমরা আটকে দিলাম এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও খুব ভালো হবে আর যদি এই পুরো ভিডিওটা ভালো করে দেখতে হয় মাই লাইফ জয়দাসে যেয়ে দেখে নিতে পারো ভালো করে দেখানো আছে অনেক কষ্ট করে এই ঘরটা এইভাবে তৈরি করেছে আর জলের উপরে ঘর তোলা যারা জানে মানে যারা বানায় তারা অবশ্যই জানে যে কতটা কষ্ট আর কি আমি জয়চাঁদ আর একদম ফিনিশিং টাজে আর কি এই যে ইলেকট্রিক ফিলেকট্রিক যত আছে না এইসব কিউ আর কাকা করেছে যাই হোক এই দুজন মিলে পুরো সম্পূর্ণ করে ফেলেছি আর জানি না কেমন হবে খুব মানে এই ভিডিওটা পরে আসবে আর আগে ওই ভিডিওটা আসবে যাই হোক ভালো করে যদি দেখতে হয় মাই লাইফ জয়দাসে যে দেখবি আর আমি একটুখানি দেখাচ্ছি দেখি ভিডিওটা শেষ করে দেবো চলো একটু দেখে আসো ঘরটা কেমন তৈরি করলাম ওয়ান টু থ্রি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো জয় হিন্দ রাধে রাধে।